তুমি ইনস্টাগ্রামে কোনো রিলস ভিডিও বা কোনো ফটো বা কোনো পোস্টকে ডিলিট করে ফেলেছো, তো সেগুলোকে আবার কিভাবে রিকভার করতে হয় আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেব। তো চলো আমি একদম প্রুফ সময় তোমাদেরকে দেখাই। এই ফটোটাকে আমি ডিলিট করছি, এই যে ডিলিট অপশনে ক্লিক করলাম, ডিলিট, ব্যাস ডিলিট হয়ে গেল। এবার চলো একটা রিলস ভিডিও ডিলিট করছি, এখানে ক্লিক করব এবং ডিলিট অপশনে ক্লিক করে ডিলিটে ক্লিক করব। ব্যাস দেখতে পেলে আমি ডিলিট করে দিলাম। এবার চলো রিকভার কীভাবে করতে হয় দেখিয়ে দিই। তো জাস্ট আমার প্রোফাইল পিকচারে ক্লিক করব, কর্নারে যে থ্রি লাইন রয়েছে এখানে ক্লিক করব। তো ক্লিক করার পরে তুমি যেটা করো, এই সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশানে ক্লিক করো এবং এখানে রিসেন্টলি ডিলিটেড নামে অপশানটাকে খুঁজে বেড়াও। কিন্তু ইনস্টাগ্রামে নতুন আপডেট আসার পরে ওই অপশানটা কিন্তু হাইড করে দিয়েছে, তো সেটা খুঁজে বের করতে হবে। তার জন্য যেটা করতে হবে, ব্যাকে ফিরে আসবে, আবার এই থ্রি লাইনে ক্লিক করে দিবে। ক্লিক করার পরে দেখো এখানে ইওর অ্যাক্টিভিটি নামে একটা চার নম্বরের অপশান রয়েছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে নিচের দিকে দেখো একটা অপশান রয়েছে রিসেন্টলি ডিলিটেড, তো এখানে ক্লিক করবে। তো ক্লিক করার সাথে সাথেই দেখো এখানে কিন্তু ওই ডিলিটেড রিলস ভিডিও এবং ফটোটা শো করছে। তো রিলস ভিডিও রিকভার করার জন্য ক্লিক করবে এবং এই ওপরের যে থ্রি ডট রয়েছে এখানে ক্লিক করবে এবং এই রিস্টোর বাটনে ক্লিক করলেই কিন্তু এটা কিন্তু জাস্ট কিছুক্ষণের মধ্যে তোমার প্রোফাইলে রিস্টোর হয়ে যাবে। তো আমি এই পোস্টটাকেও রিস্টোর করে দেখাচ্ছি। থ্রি ডটে ক্লিক করছি এবং রিস্টোর অপশানে ক্লিক করে ফাইনালি রিস্টোরে ক্লিক করছি। জাস্ট কিছুক্ষণের মধ্যেই কিন্তু তোমার প্রোফাইলে আবার রিস্টোর হয়ে যাবে। তো চলো ভিউ অন প্রোফাইলে ক্লিক করছি, ওই পোস্ট এবং রিলসটা এসছে নাকি দেখে নেই। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু রিলসটা চলে এসছে এবং এই যে পোস্টটা যেটা এক্ষুনি ডিলিট করেছিলাম ফটোটা, এটা কিন্তু চলে এসছে। আর এইভাবে কিন্তু খুব সহজে তুমি ইনস্টাগ্রামের ডিলিটেড রিলস ভিডিও, ফটো, পোস্ট সব কিছু কিন্তু রিকভার করতে পারবে। তবে তার জন্য কিন্তু 30 দিন সময়সীমা রয়েছে, 30 দিনের পরে কিন্তু আর রিকভার করা যাবে না। তো ভিডিওটা দেখে হেল্পফুল মনে হলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানিয়ে দেবে আজকের এই ভিডিওটা কেমন হয়েছে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে।